বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সহ ষোলো জনকে চার বছরের কারাদণ্ড প্রদানের প্রতিবাদে নোয়াখালী সুবর্ণচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার চর ওয়াবদা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি বের করা হয় ইউনিয়ন যুবদলের নেতা আব্দুর রহিমের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় পুলিশের দায়ের করা মামলায় এই সাজা প্রদান করা হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে চর ওয়াবদা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাশেম চর ওয়াবদা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জাবেদ হোসেন আহ্বায়ক বেলাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক ফোরকান উদ্দিন মাসুদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন বক্তারা খালেদা জিয়ার মুক্তি সহ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান